আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠক শেষে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনের আগে ও পরে ১৩ দিন সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। মইনুদ্দিন আরিফের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে একের পর এক নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশনার। সে ধারাবাহিকতা সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের মূল বিষয় তুলে ধরেন ইসি সচিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ কিভাবে সহায়তা করতে পারবে এই বিষয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। সেই প্রাথমিক আলোচনার আলোকে মাননীয় কমিশন অনুরোধ জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগকে সার্বিক সহায়তার একটি পরিকল্পনা প্রণয়নের জন্য। আর ওয়াকারুজ্জামানও জানান নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী মাঠে সেনাবাহিনীকে চায় কমিশন। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব যেন একটা সুন্দর গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার যেন ইলেকশন হতে পারে। তো এটাই ছিল একটা প্রারম্ভিক একটা আলোচনা। তো নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির কাছে এ ব্যাপারে রিকমেন্ডেশন দেবেন এবং তার বেসিসে প্রতিটা নির্বাচনে সশস্ত্র বাহিনী ডিপ্লয় হয়েছে সেভাবে এটা ইনশাআল্লাহ আমরা এবারও হবো যদি মহামান্য রাষ্ট্রপতি আমাদের অনুমতি দেন। 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিন সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি এই হচ্ছে মূল জিনিসটা। তো একটা সুন্দর আলোচনা হয়েছে এবং আমার ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে ওনারা চাচ্ছেন যে একটা প্রিপেয়ার এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন যেন হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। অতীতের নির্বাচনে যেভাবে সেনাবাহিনী কাজ করেছে এবারও সেভাবে কাজ করবে বলে জানান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। অতীতে যেভাবে হয়েছে সেভাবেই এটা। মাইনুদ্দিন। পৃথিবীর যে কোনো দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের তুলনায় বা আরও যে বিভিন্ন ফোর্সগুলো আছে এদের তুলনায় যে কোনো দেশে সেনাবাহিনীর যারা সদস্য আছেন বা সেনাবাহিনী একটু বেশি কি বলা হয় যে আপনার মানুষের কাছে গ্রহণীয়। তো বাংলাদেশেরও বিভিন্ন সময় স্বাধীনতা যুদ্ধ থেকে এই যাবৎকালীন বিভিন্ন সময় সেনাবাহিনীর যে ভূমিকা সেটা প্রশংসিত ছিল। আর এবার যে নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগ টু স্বতন্ত্র, আমরা তো আর এখানে বিএনপিকে দেখছি না, এই নির্বাচনে সেনাবাহিনী নামানোর প্রয়োজন আছে কি বা নামালেও সেনাবাহিনীকে কি ক্ষমতা দেওয়া হচ্ছে বা যে ব্যবস্থা বা যে সিস্টেমে নামানো হচ্ছে এই সিস্টেমে সেনাবাহিনীর ভূমিকাটা কি থাকবে, কি পরিমাণ সেনা সদস্য বাংলাদেশে এই নির্বাচনকে ব্যালেন্স করবে আর এখানে পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকাটা কি থাকবে, নানান প্রশ্ন নিয়ে এই মুহূর্তে গতকালকে একটা ইসিতে বৈঠক হয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের নির্বাচন কমিশনের। এরপর রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য এই মুহূর্তে এটা আটকে আছে, বাট রাষ্ট্রপতি অনুমতি দেবেন সেটাই হচ্ছে বাস্তবতা। আর আগামী কত তারিখ থেকে আমাদের সেনাবাহিনী নামছে, কিভাবে এই নির্বাচনকে ব্যালেন্স করবে, আজকের এই ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য। তবে সেনাবাহিনী নামক এটা কিন্তু বাংলাদেশের যারা নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছেন যেন সেনাবাহিনী নামক, কারণ অনেকে মনে করেন স্থানীয় থানা পুলিশগুলা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবে, যদিও ইসির পক্ষ থেকে ইতিমধ্যে সেগুলোকে পরিবর্তন করা হয়েছে। যাই হোক, অলরেডি যে সিদ্ধান্ত আসছে প্রাথমিক যে আগামী 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি মানে নির্বাচনের পরবর্তী 4 দিনও আপনার ভোটের মাঠে দায়িত্ব পালন করবে আমাদের সেনাবাহিনীর ফোর্সরা। টোটাল 13 দিনের জন্য আমাদের এই সেনাবাহিনী মাঠে নামতে যাচ্ছে আর এমনটাই নির্বাচন কমিশনের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের সিইসি কাজী হাবিবুল আওয়াল আর আমাদের কি বলা হয় যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারদের মধ্যে আপনার এই বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর আমাদের সেনাবাহিনীর বিভাগের যিনি সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সাংবাদিককে ব্রিফ করেছেন যে আমরা যদি একটু দেখি যে
29শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি এই 13 দিনের জন্য সিদ্ধান্ত হয়েছে। সবার কাছে যেন নির্বাচন গ্রহণযোগ্য হয় তার জন্য কমিশন কাজ করে যাচ্ছে। আর আমরা সেনাবাহিনী কমিশনকে আশ্বস্ত করেছি যেই ধরনের সহায়তা চাওয়া হয় সশস্ত্র বাহিনীর তরফ থেকে আপনার সেটা করা হবে। তো কি কি করবে? অপর এক প্রশ্নের জবাবে আমাদের এই কর্মকর্তা বলছেন, ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। এখন ইন এইট টু সিভিল পাওয়ার যেটা, আই ডোন্ট নো এটার আসলে ইলাবোরেশন কি বা বিস্তারিত ক্ষমতা কি, স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা অলরেডি হয়নি। আরেকটা প্রশ্ন ছিল, সেনাবাহিনী যদি মাঠে নামে তাহলে তাদের কি কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, তা নিয়েও বৈঠকে কোনো আলোচনা হয়নি। ওয়াকরুজ্জামান বলছেন যে এবার যেভাবে নামতে চাচ্ছে সম্ভবত গতবারের সিস্টেমেই, গতবার 35,000 মতন সেনা সদস্য মাঠে ছিল, এবার যদি বেশি প্রয়োজন হয় তো সেটাও করা হবে। গতবার 388টি উপজেলায় সশস্ত্র বাহিনী এবং 87টি উপজেলায় বিজিবি ছিল, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ইসির সচিব আবার বলছেন, আজকে আপনার রাষ্ট্রপতি যদি সম্মতি দেন তাহলে এই বিষয়ে আপনার বলা যাবে। পূর্ব প্রস্তুতিমূলক সভা হয়েছে আর নীতিগতভাবে এখানে রাষ্ট্রপতির সিদ্ধান্তটি জরুরি। আর আমাদের সেনাবাহিনীও ইসিকে বলেছে কমিশন যেভাবেই চাইবে তারা সেভাবেই দায়িত্ব পালন করবে। দর্শক, এর আগে 2018 সালের 30শে ডিসেম্বর ভোটের আগেও পরে মিলিয়ে 10 দিন বেসামরিক প্রশাসনিক সহযোগিতা হিসাবে এইট টু দ্য সিভিল পাওয়ারের আপনার বিধানের অধীনে সেনাবাহিনী তখন নেমেছিল। তো এবারও সম্ভবত একই সিস্টেমে সেনাবাহিনী নামতে চাচ্ছে। এখন যেই সিস্টেমে নামতে চাচ্ছে এটা স্বতন্ত্র প্রার্থীদের জন্যই আসলে বেসিক্যালি খুব বেশি প্রয়োজনীয়, অন্যতো ওইভাবে দরকার ছিল না সম্ভবত। তারপরেও বিশ্বব্যাপী যেহেতু এই নির্বাচনকে ফোকাস করা হচ্ছে আর আওয়ামী লীগ সরকার বারবার বলছে এমন এক নির্বাচন দিব বিশ্বকালে তাকাই থাকবে কেমনে নির্বাচন হইল, এমনকি যারা আওয়ামী লীগের হেটার্স আছে বা সমালোচক আছে তারাও কিন্তু বলছে এই নির্বাচন অতীতের সব রেকর্ড ভেঙে দিবে, একদম স্বচ্ছ নির্বাচন হবে, কারণ মাঠে যেহেতু বিএনপি নাই, নৌকা জিতুক আর স্বতন্ত্র জিতুক সবই কিন্তু নৌকার লোক, তাই না? তো সম্ভবত এই কারণে, আর আমি যতটুকু বুঝতে পারছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে না, সেনাবাহিনী নর্মালি নামবে, কারণ 2018 সালে ওই রকম আমরা দেখি নাই। তো দেখা যাক, সামনে হয়তো আরও আমরা বিস্তারিত জানতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।